খুব সুন্দর একটা হাদিস, এবং এটা আমাদের জন্য স্পেসিফিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে হাদিসটা গিফট দিয়েছেন। আসলে যে রেওয়ায়েতটা আমি এখানে বলছি সেটা হচ্ছে যে আমর ইবন শুআইব তার ফাদার এবং তার ফাদার আবার তার দাদার কাছ থেকে এই হাদিসটা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছেন যে তোমাদের কাছে কাদের বিশ্বাসটাকে সবচেয়ে বেশি, কাদের ইমানটাকে সবচেয়ে বেশি আশ্চর্যজনক মনে হয়? তখন সাহাবিলা বলেন যে ফেরেশতাদের ইমান, যে আসলেই তাদের ইমানটা খুবই একটা আশ্চর্যের বিষয় বা সবচেয়ে আমাদের কাছে পছন্দনীয় বিষয় বা মনে হয় যে তাদের ইমানই সবচেয়ে বেশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, এটা আশ্চর্যের কিছু নাই, কারণ তারা কেন ইমান আনবে না অথচ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে আছেন, আল্লাহর কাছেই ওনারা আছেন, তাহলে ইমান আনাটা তো খুব একটা বেশি আশ্চর্যের বিষয় না। তখন বললেন ওকে ঠিক আছে, তাহলে নবীগণদের ইমানটা সবচেয়ে আশ্চর্য বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না না, এটাও এই অ্যান্সারটাও ঠিক হয়নি, কারণ নবীগণদের কাছে তো আল্লাহর ওয়াহি আসে, আল্লাহর বাণী আসে, কাজেই ওয়াহি আসার পরেও কেন ইমান আনবে নাই, তাদের ইমান আনাটা খুবই ন্যাচারাল বা এটাই স্বাভাবিক, এটা আশ্চর্যের বিষয় কিছু না। তখন বলল সাহাবিরা বললেন তাহলে আমাদের ইমানটা, সাহাবিরা নিজেরা বললো আমাদের ইমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমরা কেন ইমান আনবে না অথচ আমি তোমাদের মাঝে আছি, তোমাদের মাঝে আমি কোরআন বুঝিয়ে দিচ্ছি, তোমাদের তো ইমান আনারই কথা, এটা কোনো আশ্চর্যের বিষয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই কোশ্চেনটার অ্যান্সার দিলেন, বললেন যে সবচেয়ে আমার কাছে আশ্চর্য মনে হয় তাদের ইমান, আমি মনে করি সবচেয়ে বেস্ট তাদেরই ইমান যারা হচ্ছে এখনও জন্মগ্রহণ করেনি, অনেক ফিউচারে যারা আসবে এবং তাদের বইতে কিছু ইনফরমেশান পাবে কোরআন বা হাদিস, এবং আমাদেরকে না দেখেই, আল্লাহকেও দেখেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখেনি, সাহাবাদেরকেও দেখেনি, তাদেরকে না দেখে তাদের উপর ইমান আনবে, এদের ইমানটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ইমান। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে প্রেস করেছেন যে আমরা এই ইসলাম এবং এইসব সোর্সের উপরে দৃঢ় বিশ্বাস আনছি, যদিও আমাদের জন্য এগুলো গাইব।